শুভ সপ্তমী। আজ মহাসপ্তমী, কলাবউ স্নান করিয়ে ঘট প্রতিষ্ঠাপন করে পুজো শুরু। নবপত্রিকার নটি উদ্ভিদ আসলে দেবী দুর্গার নটি বিশেষ রূপের প্রতীক রূপে কল্পিত হয়। কদলী বা রম্ভা, তার মানে হচ্ছে কলা গাছ। কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী ব্রহ্মাণী। কচু বা সাধারণ, কচু গাছের অধিষ্ঠাত্রী দেবী কালিকা। হরিদ্রা বা হলুদ গাছ, হরিদ্রা গাছের অধিষ্ঠাত্রী দেবী উমা। জয়ন্তী, জয়ন্তী গাছের অধিষ্ঠাত্রী দেবী কার্তিকী। দাড়িম্ব বা ডালিম গাছ, দাড়িম্ব গাছের অধিষ্ঠাত্রী দেবী রক্তদন্তিকা। অশোক, অশোক গাছের অধিষ্ঠাত্রী দেবী শোকরোহিতা। ধান, ধান গাছের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। নবপত্রিকা প্রবেশের পর দর্পণে দেবীকে মহাস্নান করানো হয়। এরপর বাকি দিনগুলিতে নবপত্রিকা প্রতিমাস্থ দেব দেবীদের সঙ্গেই পূজিত হতে থাকে। সপ্তমীর সকালটা একটু বন্ধু বান্ধবদের সাথে ঘোরবার জন্য বেরিয়ে পড়লাম আসানসোল থেকে দুর্গাপুরের দিকে। এই প্যান্ডেলটিকে দেখে মনটা ভরে গেল। যারা যারা আমাদের মতো দূর প্রবাসে থাকে আর পুজোকে মিস করছে, তাদের জন্য রইল এই ভিডিওটি। আর যারা এই অঞ্চলের আশেপাশে থাকেন, তাদেরকে আন্তরিক অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে বাকি ভিডিওগুলোও দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের প্যান্ডেল মার্কনি দক্ষিণ পল্লী। প্যান্ডেলের ঠিক পিছনেই একটি ছোট্ট মেলা বসেছিল। মেলাটি দেখা মাত্র ছোটবেলাকার প্রচুর স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। আপনাদের কি কি মনে হয় এরকম ধরনের মেলা দেখলে, আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। কিন্তু সময় হয়ে গেছিল পেট পুজোর। খবর পেলাম এখানে এক নতুন রেস্টুরেন্ট খুলেছে, যেটার নাম হচ্ছে ভূতের রাজা দিল বর। তাই পৌঁছে গেলাম আমরা হীরক রাজার দরবারে। এই রেস্টুরেন্টের ব্যাপারে একটাই কথা বলতে পারি, দিস ইজ ফর অল সত্যজিৎ রয়ের লাভার্স।